এ পর্বে পারচেস ট্রানজেকশনটি দেখা যাক প্রতিষ্ঠান কোনো সরবরাহকারী বা সাপ্লায়ার থেকে পণ্য বা সেবা ক্রয় করলে সেই লেনদেনগুলোর জন্য এখান থেকে ক্রয়ের ভাউচার ও ইনভয়েস তৈরি করা যাবে উদাহরণ হিসেবে একটি ভাউচার তৈরি করা যাক নিউ ট্রানজেকশন এখানে ক্রিয়েট পারচেস থেকে ভাউচার তৈরি করা যাবে এবং পে পারচেস থেকে ভাউচারটিকে পে করা যাবে প্রথমে ক্রিয়েট পারচেসে যাচ্ছি যে সরবরাহকারী বা সাপ্লায়ার থেকে পণ্যটি ক্রয় করা হচ্ছে প্রথমে তাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি সফটওয়্যারে সেই সরবরাহকারী তথ্য যুক্ত না থাকে তাহলে ইউজার্স থেকে এ ভেন্ডর এসে যুক্ত করতে হবে অথবা এখানে অ্যাড ক্লিক করলেও সরাসরি ভেন্ডরকে এখান থেকেও যুক্ত করা যাবে এবং এখানে যে ভেন্ডরকে সিলেক্ট করা হবে শুধুমাত্র তার কাছ থেকে সংগ্রহ করা পণ্যগুলোই এখানে প্রদর্শিত হবে যেমন আমরা গত পর্বে প্রোডাক্টস যুক্ত করেছিলাম দুটি একটি হচ্ছে পণ্য আরেকটি ছিল সেবা টি শার্ট পণ্যটি যুক্ত করার সময় এর সরবরাহকারী হিসাবে মোহাম্মদ সাইফুল ইসলামকে আমরা সিলেক্ট করেছিলাম আর রেন্ট ব্রাইডাল ড্রেস এই সেবাটি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের সেবা কোনো সরবরাহকারী থেকে নেওয়া হচ্ছে না তাই এখানে যখন ভেন্ডর হিসাবে সাইফুল ইসলামকে সিলেক্ট করা হলো এখানে ক্লিক করলে শুধুমাত্র তার কাছ থেকে সংগ্রহ করা পণ্যগুলোর তালিকায় আসবে অন্য কোনো ভেন্ডরের কাছ থেকে সংগ্রহ করা পণ্যের তালিকা এখানে আসবে না যাই হোক এখানে লেনদেনের তারিখটি দিতে হবে আজকের তারিখই থাক এবং ডিউ ডেট এই ভাউচারটি পরিশোধ করার সর্বশেষ তারিখটি এখান থেকে বাছাই করা যাবে আমরা এই মাসের শেষের তারিখ দিয়ে দিচ্ছি এখানে একটি ইউনিক রেফারেন্স কোড এবং এখানে এর সাপ্লায়ারের অ্যাড্রেস যদি ভেন্ডোর যুক্ত করার সময় তার ঠিকানা দেওয়া হয় তাহলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু আমরা কোনো ঠিকানা দেইনি তাই আসেনি আমরা একটি দিয়ে দিচ্ছি এখানে পণ্যতে সিলেক্ট করে দিচ্ছি টি শার্ট ধরা যাক ড্রেসিফাই লিমিটেড এই সরবরাহকারী থেকে পঞ্চাশ হাজার টি শার্ট নিচ্ছে তাই কোয়ান্টিটিতে সেট করে দিচ্ছি পঞ্চাশ হাজার প্রতিটি টি শার্টের খুচরা মূল্য তিনশো টাকা যেহেতু এগুলো আর সেট করছি না তাইগুলো কেটে দিচ্ছি এবং সর্বশেষ একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া যেতে পারে যদিও এটি অপশনাল সেভ ভাউচারটি তৈরি হয়ে গেল এবং এটির স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট এখন ভাউচারটি পেমেন্ট করার জন্য এখান থেকে মেক পেমেন্টে যাওয়া যেতে পারে অথবা নিউ ট্রানজাকশান থেকে পে পারচেস আমরা এখান থেকেই যাচ্ছি এখানে একটি ইউনিক রেফারেন্স কোড দিচ্ছি পেমেন্ট ডেট আজকের ডেটই থাক পেমেন্ট মেথড ব্যাঙ্ক সিলেক্ট করছি এবং এড্রেসিফাই লিমিটেডের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এই অ্যাকাউন্টে নয় লাখ তেইশ হাজার তিনশো টাকা রয়েছে কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টি শার্টের মূল্য আসতেছে আসছে পনেরো লক্ষ টাকা যা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই এক কাজ করি আমরা আবার পার্চেসে যাচ্ছি এবং এই বাজারটিকে আমরা এডিট করে দিচ্ছি এখানে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি একশো ঠিকানাটি আবার দিয়ে দিচ্ছি বাকি সব ঠিক আছে আপডেট পারচেস ভাউচারটি আপডেট করায় সেটি ক্লোজ হয়ে গিয়েছে এবং নতুন করে আরেকটি ভাউচার তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে মেক পেমেন্ট রেফারেন্স নাম্বার দিতে হবে পেমেন্ট ডেট পেমেন্ট ম্যাথড ব্যাঙ্ক ব্যাঙ্ক হবে ইসলামী ব্যাঙ্ক সাপ্লায়ারের অ্যাড্রেস এবং সর্বশেষ সেভ ক্রয়ের ভাউচারটি পেড হয়ে গিয়েছে এখানে বাচন নম্বরের ওপর ক্লিক করলেই বিস্তারিত ইনভয়েসটি দেখা যাবে এখন প্রয়োজন অনুযায়ী এটিকে প্রিন্ট করা যেতে পারে বা ইমেল করা যেতে পারে আবার এখান থেকে পার্চেসে যাচ্ছি পারচেস অর্ডার তৈরি করার জন্য এখানে আরেকটি অপশন রয়েছে ক্রিয়েট পারচেস অর্ডার এখানেও সেই একই অপশনগুলো রয়েছে প্রথমে এখান থেকে ভেন্ডোর সিলেক্ট করতে হবে ট্রানজ্যাকশান ডেট ডিউ ডেট রেফারেন্স নম্বর বিলিং অ্যাড্রেস এবং এই সরবরাহকারী থেকে কোন পণ্যটি ক্রয় করা হচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে কত ইউনিট ক্রয় করা হচ্ছে সেটি এখানে দিতে হবে এগুলো লাগছে না তাই কেটে দিচ্ছি এবং সর্বশেষ সেপ পার্চেস অর্ডারটি তৈরি হয়ে গেল এবং এটির স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং একইভাবে এখান থেকে মেক পারচেস এখানে ঠিকানা দিতে হবে এবং সবার শেষে সেপ কনভারশন এখন এই ভাউচারের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট আশা করি পার্থক্যটি বুঝতে পেরেছেন যে এই ক্রিয়েট পারচেস আর পারচেস অর্ডার মধ্যে পার্থক্যটা কি এখান থেকে পারচেস অর্ডার তৈরি করলে সেটির স্ট্যাটাস থাকবে পেন্ডিং এবং সেই ভাউচারটির জন্য ক্রিয়েট পারচেস করতে হবে তাহলে ভাউচারটির স্ট্যাটাস হবে অ্যাওয়েটিং পেমেন্ট এবং সর্বশেষ এবং সর্বশেষ পে পারচেস করতে হবে ইনভয়েসটি পে করা যাক এখান থেকে এবার আমরা এখান থেকে যাচ্ছি পে পারচেসে যাচ্ছি এখান থেকে আর গেলাম না এই বাটন থেকে আসলে এখানে ভেন্ডারের নামটি সিলেক্ট হয়ে থাকবে না নতুন করে সিলেক্ট করতে হবে তাহলে অন্যান্য অপশনগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে একটি রেফারেন্স নাম্বার পেমেন্ট ডেট পেমেন্ট ম্যাথড ব্যাঙ্ক এবং সাপ্লায়ারের অ্যাড্রেস সর্বশেষ সে ইনভয়েসটি পেড হয়ে গেল এখানে সরাসরি ক্রিয়েট পারচেস করা যেতে পারে তারপরেও এখানে ক্রিয়েট পারচেস অর্ডার অপশনটি দেওয়া হয়েছে এর কারণ হল ভাউচার তৈরি করার পর প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে প্রথমে পারচেস অর্ডারটি তৈরি করা যেতে পারে অনুমোদন পাওয়ার পর সেটির জন্য পার্চেস ভাউচার তৈরি করা যেতে পারে এবং সর্বশেষ পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সেটিকে এখান থেকে ভাউচারটির পেমেন্ট সম্পন্ন করা যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পারচেস ট্রানজ্যাকশন করতে হয় চলুন পরবর্তী পর্বে অন্যান্য বিষয়গুলো দেখা যাক